দীর্ঘ 10 মাস ধরে মিলছে না প্রতিবন্ধী ভাতা। ক্ষোভে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বিক্ষোভ প্রতিবন্ধীদের। দীর্ঘ 10 মাস ধরে মিলছে না প্রতিবন্ধী ভাতা। ক্ষোভে বুধবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালো 150 জন প্রতিবন্ধী। বিক্ষোভকারীদের অভিযোগ, দুয়ারে সরকার ও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে সরকার মেতে রয়েছে, অথচ গত বছরের নভেম্বর মাস থেকে তারা প্রতিবন্ধী ভাতা বাবদ মাত্র 1000 টাকাও পাচ্ছেন না। নিত্যদিন প্রশাসনিক ভবনে এসে শূন্য হাতে তাদের বাড়ি ফিরতে হচ্ছে। এদিকে করোনাকালে তারা কাজ হারিয়েছেন, ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিবন্ধী মানুষজনকে। একটা মেয়ে আছে, তাকে আমি ঘরে রেখে এসে এখানে সবসময় আসি যাই, এদের কোনো কিছু সাজেশন কিছু করতে পারছে না। মানে 2020 বইটা করেছি, প্রথম করোনা হওয়ার আগে বইটা করেছি, এসে আবার জিজ্ঞেস করছি, তখন আমার ডিসেম্বর মাসে 21 তারিখে একবারই 1 মাসই টাকা ঢুকেছে। তারপরে আমাকে বলছে ল্যাপটপে জমা দিতে, আমি ল্যাপটপে জমা দিয়েছি। তারপরে প্রতি মাসে আসছি বলে ব্যাঙ্কে বই আপডেট করতে, ব্যাঙ্কে বই আপডেট করেছি, তারপরে আবার আসছে, আবার যাচ্ছি, এই করে করে আমার 1টা বছর হয়ে গেছে। মানে 2টো বছর হয়ে গেছে আমি কোনো টাকা পয়সা কিছু পাইনি, 2টো বছর মানে আমি 1 মাস টাকা পেয়েছি। কতটা অসুবিধা হচ্ছে আমার, মানে প্রতিবন্ধী একটা বাচ্চাকে রেখে আমার আসতে হয়, সে মানে ঘরের মধ্যে কিছু করতে পারে না, আর ঘর দর যদি ফাঁকা থাকে সে বাইরে বেরিয়ে যায়, সে নাম ঠিকানা কিছু বলতে পারে না, সেটাই আমার অসুবিধা। আর এখান থেকে আমার কোনো মানে তার মানে অসুখ বিসুখ হচ্ছে, আমাদের টাকা যা খরচা করতে হয় সেরকম আমি কিছুই পাচ্ছি না। হ্যাঁ রাখবো, বলুন কী লাগবে? আমি মুখ্যমন্ত্রীর জায়গায় চাইছি যে আমার মেয়ে এরকম প্রতিবন্ধী জনক তার জন্য একটা সুব্যবস্থা করুন। আপনার নাম? বিনা মণ্ডল। সমস্যা হচ্ছে আমরা গত অক্টোবর থেকে আমাদের টাকা বন্ধ হয়ে গেছে। কিসের টাকা ওটা? আমাদের প্রতিবন্ধী একটা ভাতা দেওয়া হয় মাসে 1000 টাকা করে, সেই টাকাটা আমাদের গত বছর থেকে বন্ধ হয়ে গেছে। আমরা নভেম্বর থেকে কেউ টাকাটা পাচ্ছি না। তো আমার বক্তব্য এটাই, যদি সব কিছু বজায় থাকে তাহলে আমাদেরটা কেন বজায় থাকছে না? আমরা কি সরকারের কাছে এতই বেশি হয়ে গেছি? সব কিছু বলতে কী বজায় থাকছে? সরকারে তো সবই থাকছে, এই ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার, এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সবই তো দিচ্ছে, তাহলে কেন প্রতিবন্ধীদের ভাতাটা কিসের জন্য বন্ধ, কী কারণে বন্ধ? আমাদের টাকাটাই তো আমাদের সব, ওই 1000 টাকা দিয়েই তো আমাদের চলতে হয়, আমাদের সংসার আছে, সব আছে। কজন হকারি করে, আর হকারি করলেও কি সেই মতো বিক্রি হয় বলুন না? এখন বাজার দর কী অবস্থায় চলেছে? ওরা একই কথা বলছে, জমা দিচ্ছি, ওরা বলছে যে হ্যাঁ তোমাদের 20 দিন বাদে ঢুকে যাবে। তো আমরা দেখছি 20 দিন কোথায়, 20 মাস চলে যাচ্ছে তবু তো ঢুকছে না। তা আমরা কতদিন এই আশার বাণী নিয়ে চলবো সেটা বলুন আমাদেরকে। চাইছেন এখন? আমরা একটা সমাধানের পথ চাইছি। আপনার নাম? আমার নাম কাকুরি বাড়ি।